আমি খুব কম অভিনয় করতে পারি, আপনারা জানেন আমার আরও অন্যান্য কাজ বা ব্যস্ততা আছে, আমি খুব বুঝে বেছে অভিনয় করি, কারণ অভিনয় আমার সত্যি কথা বলতে কি পেশা নয়। সেখানে আমাকে যখন অভিনয় করতে কেউ ডাকেন, আমি আমাকে অনেক রকম প্যারামিটার কাজ করে, অনেক রকম আমার স্কেডিউল, আমার ব্যস্ততা, আমার কাজ এবং সেই পরিচালকের সঙ্গে আমার আন্ডারস্ট্যান্ডিং, চরিত্র তো দেখি, চিত্রনাট্য তো দেখি, কিন্তু আমি তার থেকেও বেশি করে দেখি পরিচালককে। যদি বুঝতে পারি যে পরিচালকের সঙ্গে আমার মাথার এক ধরনের রসায়ন ঘটবে, আমি তখন সেই ছবিতে সম্মত হই। সায়ন্তন হচ্ছে সে বিরল আমার দেখা চিত্র পরিচালক যে কম বয়স থেকে সিনেমা এবং থিয়েটার দুটোই দেখে এসেছে। সাধারণত সিনেমার লোকেরা আমাদের এখানে ইউরোপে নয় নিশ্চয়ই, সিনেমাকে একটা এখনো অবশ্য না বাড়তি শ্লাঘা দিত, আমার ধারণা ভার্চুয়াল রিয়েলিটি চলে আসার পর 1907 সালে ফেসবুক, 1910 সালে হোয়াটসঅ্যাপ, 1911 সালে টুইটার এবং তারপর 14 বা 15 সালে ইনস্টাগ্রাম ইত্যাদি আসার ফলে এবং ইন্টারনেট, আপনারা জানেন যে আমাদের 1993 আমাদের দেশে প্রথম আসে এবং 2005 থেকে গোটে ইন্টারনেট আমাদের বিনোদনের মানচিত্র বদলে দিয়েছে। ফিল্মকে নিয়ে যে একটা ফিউডাল গরিমা, একটা সামন্ততান্ত্রিক গরিমা যেটা ছিল, সেটা ক্রমশ ক্ষয়ের পথে, বিলুপ্তির পথে, এবং এর থেকে আনন্দের কিছু হতে পারে না। শিল্প মাধ্যমই টিকবে, অতিরিক্ত গ্ল্যামার টিকবে না, শিল্প বাঁচবে বাজারের নিজস্ব কারণে, বাঁচবে বাজারের নিজস্ব নিয়ম নিয়ে বাঁচবে, আবার সেই স্পেসও তৈরি হয়েছে যেখানে বাজারকে, মূল বাজারের মূল স্রোতকে আমি প্রত্যাখ্যান করতে পারি। এই ছবি সেই, এই ছবিতে সেই প্রত্যাখ্যানের গল্প বলতে চেয়েছে সায়ন্তন। জীবনানন্দ দাস যেমন তার জীবনে একটা প্রত্যাখ্যানের মধ্যে দিয়ে চলেছেন, একই সঙ্গে আমার ধারণা তার ভিতরে একই সঙ্গে একটা মৎস্যকাম মেসোকিজম এবং দর্শকাম স্যাডিজম দুই প্রবলভাবে ছিল। তার যে কোনো উপন্যাস যদি আমরা দেখি কবিতার পাশাপাশি ভায়োলেন্সে ভর্তি, সে মাল্যবান হতে পারে, জলপাইগুড়ি হতে পারে। এই যে ভায়োলেন্স, ইনার ভায়োলেন্স, যে একজনকে আমি সেলফ টর্চার করা, সেলফ টর্চার করা, সেলফ টর্চার করা, নিজেকে খুঁচিয়ে যাওয়া, খুঁচিয়ে যাওয়া, নিজেকে নানাভাবে আঘাত করা, এইগুলো এই সিনেমায় খুব ভালো করে ধরা পড়েছে। এই ছবিতে দুটো প্যারালাল ন্যারেটিভ চলেছে, একজন ডিরেক্টর, তার নাম সুমেশ, সুরঞ্জনা, এবং তার প্রাক্তন স্বামী বা বয়ফ্রেন্ড, সে হচ্ছে সোমেন পালি। মানে দুটোই জীবনানন্দের কবিতার চরিত্র। সুরঞ্জনা ওইখানে যেও নাকি তুমি, কথা কয় না ওই যুবকের সাথে, ফিরে এসো সুরঞ্জনা নক্ষত্রে রূপালি আগুন ভরা রাতে। সেই সুরঞ্জনা এবং সোমেন পালি তারা এখানে নিয়ে এসছেন এবং এদের চোখ দিয়ে জীবনানন্দের গল্প দেখানো হয়েছে। এটা জটিল ন্যারেটিভ, আমাদের এই ন্যারেটিভটা নিয়ে, দুটো ন্যারেটিভ নিয়ে আমাদের সংশয় ছিল, কিন্তু ছবি দেখার পর সমস্ত মানুষ যখন এইভাবে উচ্ছ্বাস জানাচ্ছেন, তখন নিশ্চয়ই এই ছবিটা একটা জায়গায় পাবে। সায়ন্তনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার খুবই ভালো, ওর নিজস্ব খ্যাপামি, ওর কাঠ বলার যে ধরন, সে তো মানে এখনও আমি আপনাদের বাবা জানো যেভাবে কাঠ বলে, প্রায় আমাদেরই গলা কেটে যায় তখন। সেটা ওর নিজস্ব যে প্যাশন, সেগুলো আমাকে খুব হন্ট করেছে আমার ছোটো ভাইয়ের মতো। সেখানে ও সবসময় একটা অন্যরকম কাজ করতে চেয়েছে, সে খিদেকে লালন করানোর লোক এখানে খুব কম। পবন কানোরিয়া সেটা করেছেন, তার জন্যে তাকে ধন্যবাদ। পবন কানোরিয়া আমরা দেখবো যে তার কেরিয়ারে একসময় তিনি আমার মেনস্ট্রিম ছবি করেছেন, আবার বুদ্ধদেব দাশগুপ্তের মতো পরিচালকের ছবি, সুমন মুখোপাধ্যায়ের মতো পরিচালকের ছবি, তারপর আমাদের এই যে পৃথিবী সূত্রের অরিজিতের আমাদের মতো ছবি, এদের অরিজিৎ বিশ্বাসের ছবি, তেমনি আমার সায়ন্তনদের মতো কম বয়সীদের পিছনে উনি আস্থা রেখেছেন। এই ছবি আপনারা দেখতে বলুন, জীবনানন্দ 1899 সালে তার জন্ম, 1954 সালে তার মৃত্যু, অর্থাৎ তার মৃত্যুর প্রায় আমরা 70 বছর পেরিয়ে এসেছি। যে সময় আমরা এসে পৌঁছেছি তখন জীবনানন্দের জীবনানন্দীয় ভাষায় এই জীবন ধীরে ধীরে বিতশোক হচ্ছে। তিনিও কি বিতশোক হবেন?
আমরা জানি না, আমরা কি আমাদের গরিমা ঐতিহ্য আমাদের সাহিত্য শিল্প এগুলো কি সব ধীরে ধীরে ভুলে যাব? শুধুমাত্র এক উন্মত্ত ক্যাওস কি বাঁচবে, এক ক্যাকোফোনি কি বাঁচবে সমাজে, এক তুমুল চিৎকার কি বাঁচবে, আর আর্তনাদ বাঁচবে, কোনো শান্ত স্বর কি বাঁচবে না? আমরা এই প্রশ্নের মুখোমুখি এসে দাঁড়িয়েছি। এই কবি এই সিনেমা সেই প্রশ্নের উত্তরের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক নিবন্ধ ছোট্ট একটা সাঁকো, সেই ব্রিজ। আসুন আমরা ব্রিজের উপরে এসে দাঁড়াই।